বহুদিন পরে বাড়িতে আনন্দের জোয়ার বসছে, কোরমা পোলাও রান্না হচ্ছে, সুগন্ধ ছড়িয়ে বসছে। কিসে উৎসব মা? খন্দকার বাড়ির মেয়ে সাধিয়ার সাথে মির্জা কন্যার জিনিয়ার সই পাঠানোর দিনে আজ। ওই তুমি তো গত রাতে আমাকে কিছুই বললে না। বললে কি করতি? কেন, আমি আনন্দ উল্লাস করতাম? আমিও তো মির্জাওয়ারি সন্তান। চুপ থাক বাবা, চুপ থাক, কেউ শুনে ফেলে বড় ধরনের ঝামেলা বেড়ে যাবে। কেন মা, কি ঝামেলা বাঁধবে? তোর বাবা ছিলেন এবারের বড় মির্জা, আমাকে ভালোবেসে বিয়ে করেছিল বলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কেন বাবাকে বের করে দিয়েছিল মা? উত্তর দিচ্ছ না কেন মা? আজ তার পরই বলবো, আজ একটা সুন্দর অনুষ্ঠানের দিন, এসব কথা না হয় নাই শুনবি। না মা, আমাকে আজই শুনতে হবে। বলো মা বলো। আমি হলাম খা বংশের মেয়ে। খা বংশীকে মির্জা বংশের লোকেরা ছোট বংশ হিসেবে জানে, তাই তোর বাবা জীবিত থাকতে এ বাড়িতে আমাদের আসতে দেওয়া হয়নি। তোর দাদা গত বছর মৃত্যুর আগে তোর এই জন্য আমাকে ঝি হিসেবে থাকার অনুমতি দিয়ে গেছে, তাই আমি তোর কারণে এ বাড়িতে ঝিয়ের কাজ করে আসছি। না মা চলো, এ বাড়িতে আর থাকবো না, চলো অন্য কোথাও যাই, আমার এ বাড়িতে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না। না বাবা, তোকে মানুষ করতে, লেখাপড়া শেখাতে আমাকে আমাকে এখানেই থাকতে হবে। যে আশা তোর বাবার পূরণ হয়নি, আমার ইচ্ছে, আমার ইচ্ছে সে আশা আমি তোকে দিয়ে পূরণ করব। তারই কারণে আমাকে এ বাড়িতে থাকতে হবে। ঠিক আছে মা, তুমি যা চাইবে আমি তাই করব। বাবা, সকালের খাবার তো কিছুই নেই, রান্না হোক তারপরে খাস। আচ্ছা মা। সাহেব রান্না শেষ, খুব মজা হয়েছে। রান্না শেষ হোক তারপরে খাস। মা মা, বাবুর্চি বলেছে রান্না শেষ হয়েছে এবং খুব মজা হয়েছে। আমার খুবই ক্ষুধা লেগেছে মা, আমাকে একটুটা মুরগির রোস্ট এবং সামান্য কিছু পোলাও দিলেই হবে। না রে বাবু না, এই বংশের এটা রেওয়াজ নেই। খন্দকার বাড়ির লোক আসবে, জিনিয়ার সাথে সাধিয়ার সই পাতাবে, সে অনুষ্ঠানের খাবার অন্য কেউ খেলে খন্দকার বাড়ির লোকজন খাবেই না। মা তুমি বংশের রেওয়াজে তোমরা বারবার বলছো কেন? বাহাদুর, আমরা খাজাত, আমাদের কোনো বংশের পরিচয় হয় না। কাজী বাড়ি মেয়ে খন্দকার বাড়িতে বিয়ে হলে খন্দকার বংশের হয়ে যায়, আর আমি খা বংশের মেয়ে বলে এখনো মির্জা বাড়ি হতে পারিনি। ওদের বংশের কত ঐতিহ্য, কত গরিমা, তা তুই বুঝবি না বাবা। ঠিক আছে মা, বংশের কথা আর বলবো না, তুমি যদি পারো আমাকে কিছু খেতে দাও, নইলে আমি নইলে আমি মাটি খেয়ে কুদা বেটাতে যাচ্ছি, আমি মাটি খেয়ে কুদা বেটাতে যাচ্ছি। দাঁড়া বাবা, তোর খোদা মেটানোর জন্য, তোকে মানুষ বানাবার জন্য আমি সব ত্যাগ করেছি, আজ আজ তুই আমার সামনে খোদা মেটাতে মাটি খাবে? না তা হয় না, আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেবো না। দাঁড়া বাবা, আমি আমি তোর জন্য মুরগির রোস্ট আর পোলাও নিয়ে আসছি। এখানে বসে খেয়ে তারপর আসবি, কেউ দেখে অঘটন ঘটবে। আচ্ছা মা, আমি এখানে বসেই খাচ্ছি, কেউ দেখবে না।
তুই কুকুরের পিছনে দৌড়াচ্ছিস কেন? আর কুকুরের মুখে রস আসলো কি করে? বল বল। ছি মির্জা, তোমাদের বাড়িতে আমরা আমন্ত্রিত অতিথি। আমার মেয়ে তোমার মেয়ের সাথে সই পাতবে, আমার মেয়ের পুতুলের সাথে তোমার মেয়ের পুতুল সই পাতাবে, আর সেখানে তুমি আমাদের দাওয়াতি খাওয়া খাওয়ানোর আগে কুকুরের মুখে খাওয়া তুলে দিলে। ছি, আমরা কি তাহলে কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম? ভাই সাহেব, না না ভাই সাহেব, ওনাদেরকে ভুল বুঝবেন না, ভুল করেছি আমি। শিশু বাচ্চা সকাল থেকে না খেয়ে আছে, খুদায় পেট ধরছিল, মা হয়ে তা সহ্য করতে না পেরে এক টুকরো রোস্ট আর কিছু পোলাওকে খেতে দিয়েছিলাম। এমন দুর্ঘটনা ঘটবে তা আমি বুঝতে পারিনি, যা শাস্তি দিতে হয় আমাকে দিন না। ভুল করেছি আমি, আমার ক্ষুধা লাগায় আমি নিজে বাতিল থেকে খাবার এনেছি, মা ভুল বলেছে, যা শাস্তি দিতে হয় আমাকে দিন। আর কি, আমাদের বংশের কলঙ্ক বড় মির্জার স্ত্রী, খাবারই ভালোবাসার রত্ন আর তার সন্তান। ওরা আবার তোমার বাড়িতে এলো কি করে? বাবা মারা যাওয়ার সময় চোখের পানিতে সমুদ্র বানিয়েছিল, সমুদ্রে উথাল পানি দেখে বাবার বুকে যে মেঘ জমেছিল এটা তারই প্রতিফলন। ঠিক আছে, তুমি তোমার প্রতিফলন নিয়েই থাকো, আমরা যাচ্ছি। না ভাই সাহেব, আপনারা যাবেন না, ভুল করলে অন্য লোক করেছে, আমার মেয়ে বা আমরা তো কোনো ভুল করিনি, তাই এত সুন্দর নিষ্পাপ বাচ্চাদের কষ্ট দেবেন না ভাই সাহেব। ভাই সাহেব, যে খাবারে কুকুর মুখ দিয়েছে সে তো আলাদা খাবার, আপনারা যা খাবেন তাতে তো কুকুর মুখ দেয়নি। খাবারের মহিলা, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর মুখে মুখে তর্ক করিস? Thank you.
আমার মাকে বাঁচান, ডাক্তার সাহেব আমার মাকে বাঁচান, আমার মাকে বাঁচান ডাক্তার সাহেব। আপনিও তো আমার মতো কোনো না কোনো মায়ের সন্তান, নিশ্চয়ই আপনার মা অনেক যজ্ঞেরই আপনাকে ডাক্তার বানিয়েছে। এতে যে কোনো মানুষ যেন বিনা চিকিৎসা মারা না যায় সেই জন্য ডাক্তার বানিয়েছে, আপনাকে অসহায় গরিব দুঃখী মানুষের চিকিৎসা করার জন্য ডাক্তার বানিয়েছি। আপনার যে বাবা মায়ের দুহাই লাগে, আমার মাকে বাঁচান, আমার মা না বাঁচলে আমি মরে যাব, এই হাসপাতালের সামনে আমি আত্মহত্যা করব। আমার মাকে আপনারা বাঁচান, বাঁচান। আমার মাকে তুমি বাঁচাও। রোগীর অবস্থা তেমন ভালো নয়, আপনারা এখানেই থাকুন, লক্ষ্য রাখবেন, দরকার হলে আমাকে খবর দেবেন। জি আচ্ছা। ডাক্তার সাহেব আমার মায়ের কি অবস্থা? আপাতত ভালো, অনেকদিন হাসপাতালে থাকতে হবে, তোমার যদি কোনো আপনজন থাকে তাদের খবর দাও, অনেকগুলো ইঞ্জেকশন লাগবে যার দাম অনেক টাকা। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি ব্যবস্থা করছি। তুমি মনে করেছিলে এই শহরের ডন হিসাবে একমাত্র তুমি থাকবে। খবরদার, তোমরা যদি কেউ মারা যাওয়ার চেষ্টা করো তাহলে আমি গুলি করতে বাধ্য হব। এই সাহেব, এরা কি আপনার শত্রু? হ্যাঁ শত্রু। এই আমি এক পলক আকাশের দিকে তাকাবো, তারপর আবার সামনের দিকে, এবং সামনের দিকে তাকিয়ে তোদের যদি আবার দেখতে পাই তাহলে তোরা কেউ পারে বাজি না। এই আমি আকাশের দিকে তাকালাম। সাহেব আপনাকে বাঁচাতে প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিতাম। কারণটা জানতে পারি? আমাকে বাঁচাতে কেন তোমার জীবন দিতে? টাকার জন্য। সামান্য টাকার জন্য তুমি এই বয়সে নিজের জীবন দিতে চাইছো? বলো কেন তোমার টাকার প্রয়োজন? আমার মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, তাই। কি হয়েছে তোমার মায়ের, কোথায় সে? ঘটনা বলতে অনেক সময় প্রয়োজন, আমার মা বর্তমানে জেনারেল হাসপাতালে আছে। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমার মায়ের জীবন বাঁচানোর জন্য চিকিৎসার ব্যবস্থা করব। মা
ডাক্তার সাহেব, বাহাদুরের মা আমার রোগী, তার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন আপনি সব ব্যবস্থা করবেন। জি, এখানে 2 লক্ষ টাকা রেখে গেলাম, যখন যা প্রয়োজন খরচ করবেন, টাকা যদি আরো দরকার হয় আমাকে ফোন করবেন, কিন্তু রোগীর চিকিৎসায় যেন কোনো অবহেলা না হয়। আপনি কোনো চিন্তা করবেন না, এ তো আমার কর্তব্য। বাহাদুর, তুমি তোমার মায়ের সঙ্গে থাকো, আমি যথাসময়ে চলে আসবো, ওকে? জি আচ্ছা। বসুন চৌধুরী সাহেব, আপনার পেশেন্ট এখন সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন, কিন্তু অসুবিধা শুধু একটাই। কি অসুবিধা ডাক্তার সাহেব? তোমার মা চিরদিনের জন্য বাকশক্তি হারিয়েছে, মা আর কোনোদিন কথা বলতে পারবেন না। আমার মায়ের যখন বন্ধ হতে পারে না, আমার মা কত বলবে, আমাকে বাহাদুর করে রাখবে। আমরা চেষ্টার কোনো ত্রুটি করিনি, বাংলাদেশে যত রকম চিকিৎসা সম্ভব সব করিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। অসম্ভব, আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যা বলছেন। আমার মা কত বলবে, আমাকে বাহাদুর করে রাখবে। আরে বাবা, বুঝতে চেষ্টা করো। আমি কোনো কথা শুনতে চাই না ডাক্তার, আমি আমার মায়ের মুখ থেকে বাহাদুর ডাক শুনতে চাই। সেটা সম্ভব নয়। সম্ভব ডাক্তার, সম্ভব। সন্তানের মতো সন্তান হলে সব কিছু সম্ভব। একদিন না একদিন আমি আপনাদের সামনে প্রমাণ করে যাব, আমার মা কথা বলবে, আমাকে আমাকে বাহাদুর বলে রাখবে। আর যেদিন মা আমাকে বাহাদুর বলে রাখবে, সেদিনই সেদিনই আমি হব আমার মায়ের বাবুর সন্তান।
কাটতে ভালো লাগছে না, চল সাঁতার কাটি। তোর সাথে সাঁতার কাটতে আমার ভালো লাগে না। কেন? আমি আবার কি করলাম? তোর সাথে পরপর তিন দিন হেরে গেছি, হেরে গেলে আমার নাস্তা আমি খেতে পাই না, তোর নাস্তা খেতে হয়। তবে তো ছোটবেলা থেকে অভ্যাস, যেদিন তুই হেরে যাবি সেদিন আমার নাস্তা খেতে, যেদিন আমি হেরে যাব সেদিন তোদের বাড়ি নাস্তা খাবো। তাতে অসুবিধা কোথায়? মা বাবা বলেন খন্দকার বংশের নাস্তা একটা সুনাম আছে, সারা এলাকার লোকটা জানে। আর তুই কিনা আমাকে সাঁতারে হারিয়ে দিস, আমাকে নাস্তা খেতে দিস না, আমার নাস্তা চারটে নিজের খাইয়ে দিস। মির্জাবাড়ি নাস্তার কি কোনো সুনাম নেই? অবশ্যই আছে। তোর বাবা মানে আমার বাবার বন্ধু খন্দকার সাহেব, সে তো প্রতিদিন আমাদের বাড়িতে এসে নাস্তা করে। তোর বাবা মানে মির্জা আঙ্কেল প্রতি রাতে আমাদের সাথে ডিনার করেন? না কি সব কথা, সকালবেলায় ঝগড়া, না জানি দিনটা কেমন যায়। ওকে চল চল সাঁতার কাট। জানি জানি তুমি মির্জা কন্যা জিনিয়া আর তুমি খন্দকার কন্যা সাদিয়া। আমি হলাম কাজী শফিকুল ইসলাম ওরফে শানু কাজী, তোমাদের দুজনকে একত্রে বিয়ে করব বলে বিয়ের শাড়ি গহনা পাত্র বাদক দল সব নিয়ে এসেছি। শুধু কাজী সাহেব জানিনি। আমি যেহেতু কাজী বংশের ছেলে সেহেতু আমাদের বিয়েতে কাজীর দরকার হয় না, তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আরে জলদি উপরে এসে শাড়ি গহনা সব পরে নাও, বিবাহ উৎসব শুরু হবে। তোরা বাজনা বাজা, বিয়ের বাজনা বাজা। দেখো কাজী সাহেব, আমার বাবা আর ওর বাবা যদি জানতে পারে তাহলে তোমার 32টি দাঁতের একটি দাঁতও থাকবে না। আচ্ছা আচ্ছা, তোমাদের বাবা মা যদি জামাতার দাঁত পছন্দ না করে তাহলে আমি নিজে গিয়ে ডাক্তার দিয়ে দাঁত উঠিয়ে আসবো। আপাতত তোমরা উপরে ওঠো, পরেরটা পরে দেখা যাবে। ওঠো। এই দেখো স্টুপিড, এই
নিশ্চয় তুমি একজন ভালো ফাইটার, সুন্দরভাবে ফাইট করে বিভিন্ন কৌশলে ওদের পরাস্ত করেছো, প্রশংসা করে পাচ্ছি না। নিশ্চয়ই এটা তোমার পেশা, কোনো মানুষ বিপদে পড়লে ছুটে এসে ফাইট করে বিপদ মুক্ত করে বিশেষ উপকার করা, ভালো কাজ। এতে করে অনেক মানুষ বিপদের হাত থেকে বাঁচতে পারবে। বেকার থেকে সরকার হবার বিকল্প ব্যবস্থা, বিষয়টি পত্রপত্রিকায় ছাপা হলে দেখবে অনেক বেকার লোক এই কাজে আগ্রহ দেখাবে। ঠিক আছে, এখন বলো তোমাকে প্রতিদান হিসাবে কত দিতে হবে? হ্যাঁ, বেশ বড় উপকার করেছ, নিঃসন্দেহে লজ্জা না পেয়ে মুখ খুলে বলো। আমি খন্দকার কন্যা সাদিয়া, আমার বাবার টাকার কোনো অভাব নেই। আমি মির্জা কন্যা, আমার বাবারও টাকার কোনো অভাব নেই। যত বড় অ্যামাউন্ট প্রতিদান হিসাবে চাইবে তাই পাবে। রাইট, প্রতিদান দেবে? তোমরা দুজন উপকারের প্রতিদান দিতে চেয়েছিলে, তাই না? আমার মা এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, তাই প্রতিদান নিতে মায়ের সেবা করার জন্য নিয়ে এলাম। মা, এ হচ্ছে মির্জা কন্যা জিনিয়া, আর এ হচ্ছে খন্দকার কন্যা সাদিয়া। মাসুদ কাজীর পুত্র শানু কাজী, ওদের দুজনকে একত্রে জোর করে বিয়ে করার জন্য সব প্রস্তুতি নিয়ে এসেছিল। সেখান থেকে আমি ওদেরকে উদ্ধার করেছি বলে আমাকে কিছু প্রতিদান দিতে চাইল। মির্জা কন্যা জিনিয়া এবং খন্দকার কন্যা সাদিয়া যখন আমাকে প্রতিদান দিতে চাইল, তখন আমি ওদেরকে এখানে নিয়ে এসেছি প্রতিদান হিসেবে কিছু পাওয়ার জন্য। যেহেতু তুমি আমার জীবনের সব কিছু, সেহেতু প্রতিদানটা তোমার সামনেই নেই, কারণ বড় বংশের কন্যারা প্রতিদান দেবে, নিশ্চয়ই সেটা বিরাট কিছু। নিশ্চয় বিরাট কিছু। আমি মির্জা কন্যা জিনিয়া, আমরা যদি কোনো কিছু দান করি তাহলে তার পরিমাণ উল্লেখ থাকে না। বলো, কত বড় অঙ্কের টাকা তুমি প্রতিদান হিসাবে চাও? অ্যামাউন্ট আমাদের কাছে বড় কথা নয়, বড় কথা হলো আমাদের বংশের কাউকে ছোট বংশের লোকেরা যদি উপকার করে থাকে, তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত তার প্রতিদান দিতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি ওদের কাছে আমরা ঋণী। তাই নির্ভয়ে নির্দ্বিধায় মন খুলে বলতে পারো কত টাকা তুমি প্রতিদান হিসেবে চাও। আমি যদি টাকা না চেয়ে অন্য কিছু চাই? তোমরা দুজন যখন প্রতিদান দিতে এতই আগ্রহী, তাই প্রতিদান নিতে আমিও খুব আগ্রহী। বলো বলো কি চাও। আমি চাই তোমরা দুজন মিলে মাত্র পনেরো পনেরো মিনিট বলো পনেরো মিনিট আমার মায়ের দুপা তোমরা দুজনে ধরে মাত্র পনেরো মিনিট টিপে দেবে। প্রশ্নই ওঠে না। জানতে পারি কেন অসম্ভব? আমি মির্জা বাড়ির মেয়ে, আমাদের বংশের লোকেরা কোনো বিশেষ কারণে অভাব অনটনে পড়লেও না খেয়ে মরে যাবে, তবুও চাকর চাকরানির কাজ করে না, কারণ সে মির্জা বংশের মেয়ে, মানে উঁচু বংশের মেয়ে। আমি খন্দকার বাড়ির মেয়ে, আমাদের বংশের মেয়েরা রান্না পর্যন্ত করে না, কারণ ওটা কাজের ঝিয়ের কাজ। তাই আর সেই বাড়ির মেয়ে হয়ে আমি তোমার মায়ের পা থেকে সেবা করব? অসম্ভব, আমি খন্দকার বংশের মেয়ে। তাই নাকি? হ্যাঁ। তাহলে তোমরা দুজন মির্জা এবং খন্দকার কন্যা, ভালো করে শুনে এবং জেনে রাখো, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি,
এই মুহূর্তে আমি স্বার্থপরের মতো কোনো প্রতিদান নেব না, তবে এমন একদিন আসবে যেদিন তোমরা দুজন পাগল হয়ে যাবে আমার মায়ের সেবা করার জন্য। হ্যাঁ, আমার মায়ের সেবা করার জন্য। মির্জা কন্যা জিবিয়াকে দিয়ে বিয়ের কাজ করাতে চাই? হ্যাঁ আব্বাজান, তাই বলেছে। ওগো, তুমি এর একটা বিহিত করো, নইলে যে আমার মেয়ে লজ্জায় ঘৃণায় ঘুমোতে পারবে না, খেতে পারবে না। হ্যাঁ আব্বাজান, তুমি আর একটা বিহিত ব্যবস্থা করো, নইলে আমি কোনোভাবেই শান্তি পাবো না। জিনিয়া, তুই বললি ছেলেটা প্রথমত তোদের উপকার করেছে, তারপর আবার এই কাজ করতে গেল কেন? জানি না আব্বাজান, জানি না। তুমি কিছু একটা করো। আর এত বড় সাহস! আমার মেয়েকে দিয়ে তার মায়ের পদসেবা করাতে চায়, কে সে, কি তার পরিচয়, কোথায় থাকে সে? আমি তাকে খুলে করে হত্যা করব। এই আমার বন্ধুক নিয়ে আয়, কে কোথায় আছিস? ভয় পেও না মামা, আমি তোমাকে মারার জন্য বন্দুক আনিনি। তোমার চেঁচামেচি শুনে মনে হলো বাড়িতে ডাকাত পড়েছে, তাই ডাকাত মারার জন্য বন্দুক নিয়ে এসেছি। গুলি ভরা, বন্দুক শোনা, আগে বলো ডাকাত কারা? আগে তুই তোর বন্দুকের নলটা নামা। তুই আপন ভাগ্নে হয়ে আমাকে গুলি করতে চাইলি? তোমাকে কেন গুলি করব মামা, বন্দুকে যে গুলিটা ছিল তা বের করে দিলাম, কারণ বন্দুক জিনিসটা খুবই খারাপ, বিশ্বাস নাই, যে কোনো সময় ছুটে যেতে পারে। এখন বলো কেন চেঁচামেচি করেছিলে? বাহাদুর নামক এক যুবককে মারার জন্য। বাহাদুর? কিসের বাহাদুর? কত বড় বাহাদুর? বাহাদুরের মতে কাজ করেছিল সে, সাদিয়া এবং তার বান্ধবী চিনিয়াকে বিয়ে পাগল এক দুর্বৃত্তের হাত থেকে বাঁচিয়েছিল। আমার মেয়ে প্রতিদান দিতে চেয়েছিল বলে প্রতিদানের নামে ওদেরকে সে উঠিয়ে নিয়ে গিয়ে তার মায়ের পদসেবা করতে বলেছে। বাহ, চমৎকার চমৎকার মামা, বাহাদুরের মতে কাজ করেছে সে, টাকা চায়নি, ধন দৌলত চায়নি, মায়ের পদসেবা করাতে চেয়েছে। খুব ভালো বাবা, খুব ভালো। সাদিয়া, ঠিক মতো পদসেবা করেছো তো? আমি পদসেবা করবো, তাতে দোষের কি? একদিন না একদিন পদসেবা করতেই হবে, প্র্যাকটিস থেকে ভালো। তোমাকে আমি মনে হয় খেপেছে। ওরে বাবারে, গাড়ি চলে না, চলে না রে গাড়ি, চলে না গাড়ি, চলে না, চলে না, চলে না রে গাড়ি, চলে না। চড়িয়া মানব গাড়ি যেতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যেতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় কিছু মেলে না, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় কিছু মেলে না। গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি, চলে না ও গাড়ি, চলে না, চলে না, চলে না রে গাড়ি, চলে না। Good morning. Yes, good morning. Sir, আজ একটা জরুরি সভা আছে। সব সভাই তো জরুরি। না স্যার, আজকে সভাটি খুবই জরুরি। Okay, বসো। Thank you, sir.
স্যার সবার কাছে শুরু করব यस শুরু করো প্লিজ যদি আমাদের কোনো টার্গেট ফেল হয় তাহলে আমাদের সুনাম ক্ষুণ্ণ হবে জি স্যার যে কোনো ব্যবসাতে সুনামের প্রয়োজন আছে বাহাদুর মুখে যা বলে কাজে তাই প্রমাণ করে থ্যাংক ইউ আব্দুল মালিক তোমাদের গোল্ড ডলার এন্ড ডায়মন্ড জাহাজ থেকে ছিনতাই হয়েছে বন্ধু খন্দকার আমরা দীর্ঘদিন থেকে নামে বেনামে দু নম্বরী ভাবে স্বর্ণের ব্যবসা করে আসছি কখনো কোনো অসুবিধা হয়নি প্রশাসন থেকে সকলেই জানে আমরা বংশীয় লোক কখনো চোরাকার বাড়ি বা অবৈধ ব্যবসা করি না জানো না বর্তমানে সেগুন কাঠের কোনো মূল্যায়ন নেই আগাছা গাছ দিয়ে প্লাইউড পাটেক্স এবং তার উপরে ফর্মিকা লাগিয়ে ফার্নিচার বানিয়ে সেগুন কাঠের সুনাম নষ্ট করছে বন্ধ তুমি আবার হঠাৎ করে গাছপালা নিয়ে ব্যস্ত হয়ে গেলে কেন কিভাবে আমাদের ৫ কোটি টাকার হীরা স্বর্ণ হাতছাড়া হলো এবং
সে ব্যাপারে এখন আমাদের কি করণীয় তাই নিয়ে কথা বলো। আরে খন্দকার, তুমি মির্জার মনের দুঃখটাই বুঝলে না। মানুষ সভ্যতার জগতে পা রেখে সেগুন কাঠকে ফার্নিচারের গাছের রাজা জেনে এসেছে, আর আমরা জেনে এসেছি এদেশের প্রথম সারির মানুষ আমরা, মির্জা, খন্দকার এবং কাজী বংশের লোকেরা, যাদের দেখলে মানুষ কুর্নিশ করত, সালাম দিত, রাস্তার মাঝ দিয়ে হাঁটত না, রাস্তার পাশ দিয়ে হাঁটত। অথচ আমাদেরকে ছোট বংশের লোকেরা আজকাল তেমন সালাম করছে না, মান্য করছে না, নইলে আমাদের 5 কোটি টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যেতে পারে। পারে বন্ধু পারে, ছোট জাতের লোকেরা সবই পারে। দাদা দাদির কাছে শুনেছি কলিকালে বংশীয় লোকদের ইজ্জত করবে না, মানবে না, ওরা বলবে কিসের বংশ, মানুষ সব এক জাত, মানুষের মানুষ আবার কিসের ভেদাভেদ। তাহলে আমাদের উপায় হবে কি? ওদের সাথে বসতে হবে, খেতে হবে, চলতে হবে, তা কি করে সম্ভব? আমার কাছে তা ভাবতে যেন অবাক লাগছে। বন্ধু, আমি তা পারবো না, আমার বাবা পারিনি, আমার দাদা পারিনি, তাই আমিও পারবো না। আরে কাজী থামো তো, আসল কথা এসো, আগে খুঁজে বের করতে হবে কে এই বাহাদুর, কি তার পরিচয়, কে ওই বাহাদুর? তুমি এখানে? হ্যাঁ আমি। তোমরা বাহাদুরের নাম উচ্চারণ করেছ, আর যখনই তোমরা বাহাদুরের নাম উচ্চারণ করবে তখনই তোমরা দেখবে আমি হাজির। তুমি বাহাদুরকে চিনলে কিভাবে? অনেক স্বপ্ন নিয়ে আমি বিয়ের সাজে সেজে ছিলাম, ঢোল বাজিয়ে সানাই বাজিয়ে হাজির হয়েছিলাম আমার পছন্দের 2 পাত্রীর সামনে, একত্রে দুজনকে বিয়ে করে ঘর তুলবো বলে। কিন্তু বাহাদুর আমার সকল স্বপ্ন ভেঙে গুড়িয়ে দিয়েছে। ওকে আমি ছাড়বো না আব্বাজান, ওর নাম শোনা মাত্র আমি ছুটে আসবো, ওকে ধ্বংস করে দিয়ে আমি আমার পছন্দের পাত্রীকে বিয়ে করবো। সেজন্য আজও আমি পর সেজে তৈরি হয়ে আছি, চলে আব্বাজান। তোমার ছেলে সব কি বলছে? বাদ্যতর কথা, তুমি কি কিছু লুকাচ্ছ কাজী? আমার ছেলের এমন পাগলামি ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় কি আমাদের আছে? ঠিক বলেছ। হ্যাঁ, এখন আমাদের ভাবনা শুধু একটাই, বাহাদুরকে খুঁজে বের করা। ঠিক বলেছেন। বাহাদুর, এই বাহাদুর, মানে হ্যাঁ বাবা, আধ্যাত্মিক গুরু, একটিবার বলুন, আমি যে পুরুষটিকে ভালোবাসব সে পুরুষ লোকটি দেখতে কেমন হবে? বাবা, কেমন তার চরিত্র? মনটা কি শক্ত না নরম? মুখ ভার করে থাকবে নাকি আমার সাথে হাসি খুশি থাকবে? তোমরা যেভাবে চাইবে সেভাবেই পাবে, তার জন্যই তো তোমাদের আমার কাছে আসা। হ্যাঁ, আমি চাই ওই মানুষটি হবে লম্বা, সুদর্শন, দেখতে সুপুরুষের মতো। কি বল বাবা, উত্তর দিচ্ছেন না যে? বাবা, ভাবছি ভাবছি, ভেবে তারপর উত্তর দেব। আচ্ছা নারী, এবার তোমার মনের কথা বলো। আমার পছন্দ ওই একই রকম, লম্বা, সুদর্শন এন্ড হ্যান্ডসাম। ঠিক আছে, তোমাদের দুজনের হাত আমার হাতের মধ্যে দাও, তারপর আমি যা যা বলবো তোমাদেরকে তাই করতে হবে। কি ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ নারী, এবার তোমরা দুজন আমার কাছে এসো, আরো কাছে এসো, আমি তোমাদেরকে দেখে ভালো করে আশীর্বাদ করে দিচ্ছি। এসো এসো নারী, আমার কাছে এসো এসো, হ্যাঁ এসো। আচ্ছা বাবা,
মেয়েরা, তোমরা দুজন দুপাশ থেকে এসে আমার মুখে চুমু খাবে, দেখবে তোমাদের রূপ লাবণ্য আরো বেড়ে যাবে। এসো তাড়াতাড়ি, এসো এসো, চুমু দাও। না না, আমরা আপনাকে চুমু দিতে পারবো না। আমাদের আর হাত দেখানোর দরকার নেই, আমরা চললাম। চল জিনিয়া, চল। একটু কম বাজটা। হ্যালো সাদিয়া, জিনিয়া কি করছিস? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরটা দেখছিলাম। তুই কি করছিস? আমিও তোর মতো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের শরীরটা দেখছি। কি দেখলি? সত্যি সত্যি আমি কখন যে সাবালিকা হয়ে গেছি তা আমি নিজেও জানি না। আমারও তো তাই, পুরো যৌবন রসে টলমল করছে, পাকা ডালিমের মতন ফেটে পড়ার অবস্থা। আমি কিন্তু ফেটে যেতে দেব না। হায়নার মতো অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে, খাবলিয়ে খাবলিয়ে খেয়ে ফেলতে চান। তার আগে মনে মনে একজনকে মন দিয়ে ফেলেছি। জানতে পারি সেই একজনটা কে? এখন বলবো না, পুরোপুরি পাকা করে নি, তারপর বলবো। সই, তোর মতো আমাকেও বোধ হয় প্রেম রোগে ধরেছে, শীঘ্রই ডাক্তার দেখাতে হবে। প্রেম রোগ? মারাত্মক রোগ। এই রোগে আক্রান্ত হলে নির্ঘাত স্বর্গবাস নতুবা বনবাস। বলিস কি রে, এতদূর চলে গেছিস, আমাকে তো বলিসনি। আগে তোর ব্যাপারটা ফাইনাল হোক, তারপর তোরটা আমি দেখব, আর আমারটা তুই দেখবি। শুধু একবার বল না, তোর নাগর দেখতে কেমন মিলিয়ে দেখি। তোর নাগরের সাথে আমার নাগরের মিল আছে কিনা? লম্বা প্রায় 6 ফুট 2 ইঞ্চি, খুব হ্যান্ডসাম।
ওর জিনিয়া রে জিনিয়া, ওর জিনিয়া রে জিনিয়া, কেমনে থাকিস ভুইয়া, তোরে আমি না পাইলে যাব প্রাণে মরিয়া, জিনিয়া রে জিনিয়া, ওরে জিনিয়া রে জিনিয়া। সাদিয়া রে সাদিয়া, দিন রাত তোরে ভাবিয়া, যাব আমি পাগল হইয়া, নইলে যাব মরিয়া, সাদিয়া রে সাদিয়া, ওরে সাদিয়া রে সাদিয়া, ওরে সাদিয়া রে সাদিয়া, দিন রাত তোরে ভাবিয়া। টস টস মাইয়া তুমি দেখতে রঙ্গিলা ডালিম, বোঝে না প্রেম তোমার বাবা, সে যে বড় জালিম রে, সে যে বড়ই জালিম। সাদিয়া রে সাদিয়া, ওরে সাদিয়া রে সাদিয়া, ওরে জিনিয়া রে জিনিয়া, কেমনে থাকিস ভুলিয়া। ডাক্তার হইয়া আসবো আমি, দেব প্রেমের মেডিসিন, সকল জ্বালা যাবে মিটে, নাই রে বেশি দিন রে, নাই রে বেশি দিন। তোমার কথা শুই নাই আমার মাথা গেল দুনিয়া, সাদিয়া রে সাদিয়া, ওরে সাদিয়া রে সাদিয়া, ওরে জিনিয়া রে জিনিয়া, জিনিয়া রে জিনিয়া, কেমনে থাকিস ভুইয়া, তোরে আমি না পাইলে যাব প্রাণে মরিয়া, জিনিয়া রে জিনিয়া, ওরে জিনিয়া রে জিনিয়া, ওরে সাদিয়া রে সাদিয়া, ওরে সাদিয়া রে সাদিয়া, দিন রাত তোরে ভাবিয়া, যাব আমি পাগল হইয়া, নইলে যাব মরিয়া, সাদিয়া রে সাদিয়া, ওরে সাদিয়া রে সাদিয়া। আপনজন আমি আর আমার মা ছাড়া আমাদের কোনো আপনজন এই পৃথিবীতে নেই, এই পৃথিবীতে নেই। মা, আমি ঠিক বলেছি না? উত্তর দাও, কথা বলো। ও মা, আমি ঠিক বলেছি না?
কেন তুমি আমার সাথে কথা বলছো না মা? অভিমান করেছ, রাগ করেছ? ও হ্যাঁ, বুঝতে পেরেছি। সারাদিন বাসায় ফিরিনি বলে রাগ করেছ, আমার উপর অভিমান করেছ, তাই না মা? পারবে না মা, পারবে না, তুমি আমাকে ভুলতে পারবে না, আমিও তোমাকে ভুলতে পারবো না মা। তোমাকে ভুলে গেলে আমি ভুলে যাবো আমার প্রতিজ্ঞার কথা, ভুলে যাবো আমার দায়িত্বের কথা। না মা না, আমি পারবো না। তোমাকে ছুঁয়ে আকাশ বাতাস মাটিকে সাক্ষী রেখে আমি কথা দিয়েছিলাম, তোমার মুখে আমি কথা ফোটাবো, তোমার মুখে আমি বাহাদুর ডাক শুনবো, তাহলেই আমি হতে পারবো তোমার বাহাদুর সন্তান। এতটি বছর পার হয়ে গেল, কেন আমি আজও তোমার মুখে কথা ফোটাতে পারলাম না তা আমি জানি না। তুমি আমাকে দোয়া করো মা, আমি যেন আমার প্রতিজ্ঞায় জয়ী হতে পারি, তোমার মুখে কথা ফোটাতে পারি। হে আল্লাহ, আমার মা, আমার মা তোমার কাছে দোয়া চাইতে বলেছে। আমি মায়ের আদেশে তোমার কাছে দোয়া চাইছি, তুমি আমার মায়ের মুখের কথা বলার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, ইয়া গাফুরুর রহিম, তুমি তুমি আমার জীবন নিয়ে নাও, তবু আমার মনের আশা পূরণ করো খোদা, আমার মনের আশা পূরণ করো। মা, অনেকটি বছর পার হয়ে গেল, তোমার মুখ থেকে কোনো জ্ঞানের কথা শুনতে পাইনি। ছোটবেলায় তুমি উপদেশ দিতে, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই, আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ দেব হচ্ছে মানুষ। মাত্র তিনটি অক্ষর দিয়ে তৈরি একটি শব্দ মানুষ, এই মানুষের মধ্যে কেন এত ভেদাভেদ মা? কেন এত পার্থক্য? কেন এত বংশ? কেন এত গোত্র? কেন এত রং? কেন এত জাতি? কে তৈরি করেছে এসব? কে তৈরি করেছে ধনী আর গরিব? কে তৈরি করেছে সাদা আর কালো? কে তৈরি করেছে মির্জা অন্ধকার কাজী সৈয়দ খান বাহাদুর বংশ? বলো মা বলো, আল্লাহ শ্রেষ্ঠ দ্বীপ মানুষের মধ্যে কেন এত ভেদাভেদ? কেন এত বংশের ভাগুলি? কেন এত অহংকার? মা, মানুষে মানুষে বংশের এই ভেদাভেদ তোমাকে কষ্ট দিয়েছে, তোমার সেই কষ্ট আমি দূর করে দেব মা। মির্জার খন্দকার বাড়ির অহংকার ভেঙে দিয়ে আমি তোমার মনের আশা পূরণ করব মা। আচ্ছা জিনিয়া, আমাদের কি হবে বলতো? কেন কি হবে? আমরা কি এভাবে মনে মনে মন নিয়ে বসে থাকবো? ভালোবাসার মানুষটিকে কখনোই কি কাছে পাবো না? তা হয় না সাদিয়া, তুই খন্দকার কন্যা আর আমি মির্জা কন্যা, এতদিন পর্যন্ত আমরা যা চেয়েছি তাই পেয়েছি, শুধু মনের মাদলায় পাবো না তা হতে পারে না। কি করতে পারি বলতো? স্যার আমাকে একটা লুঙ্গি, ওকে একটা লুঙ্গি দাও, এই নাও। আমার ছেলেকে অপারেশন করাতে হবে। না স্যার, আমার মায়ের বিয়ে, স্যার ওকে 50,000 টাকা দাও, এই নিন টাকা। স্যার স্যার অসুস্থ ভাগ্যে নিয়ে আমি খুব কষ্টে আছি স্যার, আমার ভর্তির জন্য টাকার দরকার। স্যার আমি এতিম স্যার, দাও স্যার আমাকে একটা লুঙ্গি দিন। স্যার আমার আব্বার জন্য একটা লুঙ্গি দিন স্যার। ওকে টাকা দাও, তাই নাও। আমি বড় সমস্যায় পড়েছি। কি সমস্যা? এই বয়সে সবার সামনে কি নিজের সমস্যার কথা বলা যায়? এমন কি সমস্যা যা মানুষের সামনে বলা যায় না? এমন অনেক সমস্যা আছে যা মানুষ
মানুষের সামনে বলা যায় না। দয়া করে আমার সাথে একটু চলো। কোথায় নিয়ে যাবেন? আহা চলোই না, আমি বুড়া মানুষ, আমার সঙ্গে গেলে তোমার কোনো অসুবিধা হবে না, চলো। এবার বলুন আপনার কি সমস্যা? আমার বিয়াই আমার সর্বনাশ করেছে। কি বললেন? এই বয়সে আপনার বিয়াই আপনার সর্বনাশ করেছে? সর্বনাশের কি কোনো বয়স আছে? সর্বনাশ কোনো বয়স মানে না। আজ কেন, কি বার? বুধবার। বুধবার? কিন্তু আপনার সর্বনাশের সঙ্গে বুধবারের সম্পর্ক কি? সর্বনাশের সঙ্গে দিন আর রাশির খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। তা তোমার যেন কি রাশি? কন্যা রাশি। সর্বনাশ? তাই বুড়ি, আমার রাশির সঙ্গে তোমার সর্বনাশের সম্পর্ক কি? তোমার যেমন কন্যা রাশি, আমার বিয়ের কন্যা রাশি। গতকাল মঙ্গলবার সে আমার সর্বনাশ করেছে। বিয়ায় লো পদ্মা নদীর বড় ইলিশ মাছ নিয়া কইল, তুমি আমার বিয়াই, মানে আইনের কোনো সম্পর্ক নাই। বিয়ের কথায় আমার মনে ঝড় উঠল। বারে বুড়ি বা, এই বয়সে তোমার মনে আবার ঝড় ওঠে? হায় রে আমার কন্যা রাশির বিয়াই, ঝড় কি খালি আমার মনে উঠল, আসমানে উঠল, ঝমঝমাইয়া বৃষ্টি নামল। আমি আমার বিয়াই রে ইলিশ মাছ রান্না খাইলাম, ঘরে বিছানা পাইটা শুইতে দিলাম। তারপর সেই রাইতেই বিয়াই আমার সর্বনাশ কইরা দিল। সকাল বেলা যাওনের সময় কন্যা রাশির বিয়াই কইয়া গেল, যদি মনে পড়ে খবর দিলেই ঠেলা গাড়ি পাঠাইয়া দিব। এখন তুমি কও আরে আমি কেমনে খবর দেই? আই বুড়ি, বেয়াই তোমার সর্বনাশ করে গেল, তাকে তুমি আবার খবর দিতে চাও? পাড়ার লোকজন হাসাহাসি করবে না? মনে পড়লে দিব না। এই বয়সে? এই বয়সেও? তুমি? হ্যাঁ আমি, যার সঙ্গে তোমার আইনের কোনো সম্পর্ক নেই, বেআইন। তুমি সম্পূর্ণ বেআইনি ভাবে এই মনটা কেড়ে নিয়ে আমার সর্বনাশ করেছ। দেখো তোমার এইসব ছেলে মানুষই দেখলে লোকজন হাসাহাসি করবে, চলে। আরে আরে ও বেআইন, কোথায় যাও? বেআইন বাড়ি।
সুন্দর বিয়ান পাইয়া গেছি সব কিছু ভুলিয়া খুদায় চলছে নাড়ি ঘুড়ি আসল বিয়ান তাড়াতাড়ি জলদি চড়ন ভাতের হারি দেখে বাড়ির মানুষ করে হাসা হাসি রে তাই না দেখে বাড়ির মানুষ করে হাসা হাসি দিনটা হলো মঙ্গলবার আমার কন্যা রাশি রে দিনটা হলো মঙ্গলবার আমার কন্যা রাশি নতুন শাড়ি আমার কথা পড়লে মনে বইল কথা টেলিফোনে তিনি পাঠাইয়া গাড়ি দেখা বাড়ির মানুষ করে হাসা হাসি রে তাই না দেখা বাড়ির মানুষ করে হাসা হাসি দিনটা হলো মঙ্গলবার বিয়ের কন্যা রাশি তাই না দেখে বাড়ির মানুষ করে হাসা হাসি রে করে হাসা হাসি তাই না দেখে বাড়ির মানুষ করে হাসা হাসি রে করে হাসা হাসি দিনটা হলো মঙ্গলবার বিয়ের মঙ্গলবার আমার কন্যা রাশি ম্যানেজার স্যার পেমেন্ট করে গোল্ডগুলো নিয়ে আসুন এই সমস্ত গোল্ডগুলো প্যাকেট করে দিন ম্যানেজার স্যার পেমেন্ট দিয়ে দিন কি ব্যাপার বিয়ে করবে বলে আগাম গহনা পাতি কিনতে শুরু করেছো নাকি তাহলে জানতে পারি পছন্দের পাত্রীটিকে পাত্রী ঠিক করিনি তবে আগে পাত্রী বাবাদের খুঁজছি তাহলে কি গহনা পাতি পাত্রীর বাবা পছন্দ করবে কিছুটা তাই একটু ক্লিয়ার করে বলো তো ঘুঘু পাখি শিকার করতে যেমন শিকারি ঘুঘু দরকার মাছ ধরতে আদার দরকার তেমনি এটা আমার টোপ মাত্র তোমার সব কথা বুঝতে আমি কেন আমার মতো আরো দশজন হলেও বুঝে উঠতে পারবে না কখন কোন টোপ এবং কিসের জন্য ফেলো এটা একমাত্র তুমি ছাড়া কারো বুঝবার শক্তি নেই তাই যদি বলতে চাও দয়া করে খুলে বল যেমন সেদিন যদি আপনাকে অমন করে না বাঁচাতাম তাহলে আপনার এত কাছে আমি কখনোই আসতে পারতাম না তেমনি স্বর্ণ ব্যবসায়ীদের কাছে একজন ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত হতে 2 কোটি টাকার স্বর্ণ ক্রয় করেছি 2 কোটি টাকার স্বর্ণ কিনলেও ওরা কিভাবে বুঝবে তুমি একজন স্বর্ণ ব্যবসায়ী আর তারই জন্য আপনাকে এই শহরের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ীদের দাওয়াত করে একটা পার্টি দিতে হবে উপস্থিত ভদ্র মহোদয়গণ শুভ সন্ধ্যা আজ এই মনোরম পরিবেশে আপনাদের একটি আকর্ষণীয় ব্যবসায়িক ঘোষণা দিবেন এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব চৌধুরী মমতাজ হোসেন আসুন
উপস্থিত সহকর্মী ও ব্যবসায়িক বন্ধুগণ, আপনারা আমার আমন্ত্রণ গ্রহণ করে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গে আরো জানাতে চাই, আমি এবং আমার ইয়াং পার্টনার আপনাদের সাথে গোল্ড অ্যান্ড ডায়মন্ডের বিজনেস করতে চাই। ঠিক আছে, উপস্থিত এই শহরের নামী দামি ব্যবসায়ী বৃন্দ, আজ এই শুভ সন্ধ্যায় আপনাদেরকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষমান কোন শর্তে আমি আপনাদের সাথে ব্যবসা করব। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনারা যারা আমার সাথে ব্যবসা করতে আগ্রহ প্রকাশ করেছেন তাদের সকলকে প্রাথমিকভাবে 1 কোটি টাকার স্বর্ণ 1 বছরের জন্য বাকিতে দেওয়া হবে। ঠিক আছে, আমরা সকলেই আপনার প্রস্তাবে রাজি আছি। ভদ্র মহোদয়গণ, নতুন ব্যবসা আরম্ভ করা শুভ লগ্নে আপনাদের জন্য একটু আনন্দ ফুর্তির আয়োজন করা হয়েছে। আশা করি সবাই সেই আনন্দে শরিক হবেন। ধন্যবাদ।
হাত ছাড়া করা যাবে না। প্রতিটি দোকানে 1 কোটি টাকার স্বর্ণ বাকি। আমার কাছে মনে হচ্ছে ভাওতাবাজি, নইলে এত টাকার স্বর্ণ বাকিতে দেবে কেন? আমার মনে হয় ওয়ার্ল্ড স্মাগলার গ্রুপের লোক বড় দান পেয়েছে, এখন বিক্রি করতে পারছে না। তাই হবে, গলায় কাঁটা বিঁধলে যেমন বমি করে খালাস করতে হয়, তেমনি বোধ হয় ওদের গলায় কাঁটা বিঁধেছে। দেখো, তোমরা বড় আশা করে আছো, সেই আশাই যেন আবার পাখি বাসা না বাঁধে। বন্ধু, ইদানিং তোমার সব কাজই সন্দেহ আর সন্দেহ। আপাতত সন্দেহ কমিয়ে সামনের দিকে আগাও, দেখবে পথ পেরিয়ে গেছো। ঠিক আছে, তাহলে আমাদের সিদ্ধান্ত হলো, 3 পার্টনারের নামে বেনামে শহরে যেসব দোকান আছে সব ম্যানেজারকে বলে দেবে। আমি সবাইকে বলে দেব, আগামীকাল 1 কোটি টাকা করে স্বর্ণ ওদের ওখান থেকে বাকিতে আনবে। ঠিক আছে ঠিক আছে, তোমরা 2 পার্টনার যখন রাজি, তখন আমি কেন অবাক করব? আমিও তোমাদের সাথে একমত। বন্ধু মির্জার তাহলে শুভ বুদ্ধির উদয় হয়েছে। এখন আসো, তিনজনে হাত মিলিয়ে দুটার কাজে কেটে পড়ি। মানে শুভরাত্রি। সেক্রেটারি, গোল্ড গুলো ওনাদের দাও। নিশ্চয়ই ওরা তোমার হীরার স্বর্ণ রিসিভ করেছে। হ্যাঁ, ওরা সম্পূর্ণ বাকিতে মালামাল রিসিভ করে আমাকে বোকা ভেবেছে। মালামাল গ্রহণ করে তারপর তোমাকে বোকা ভেবে? মানে? কারণ ওরা জানে যে মালামাল ওদেরকে দেয়া হয়েছে তা সম্পূর্ণ সলিড, কিন্তু ওখানে যেসব হীরা আর স্বর্ণ দেওয়া হয়েছে তা কেমিক্যাল দিয়ে তৈরি। আপাতত নকল বোঝার কোনো উপায় নেই, কিন্তু কেমিক্যাল দিয়ে টেস্ট করতে গেলেই বুঝতে পারবে ওটা আসল জিনিস নয়, নকল। এবং তার দাম 1 কানাকড়িও না। তাতে তোমার লাভ? ওদের দোকানগুলোতে কাস্টমস এবং গোয়েন্দা পুলিশ কোন তৎকাতফোন থেকে ইনফরমেশন পেয়ে দোকানগুলোকে চেক করতে যাবে, আর যখনই প্রমাণিত হবে ওগুলো সলিড নয় নকল, আর তখনই ওদের দোকানগুলোতে কাস্টম সিল করে তালা লাগিয়ে দেবে। ওরে কালোর মাঝে আলো থাকে, আলোর মাঝে কালো নয়। ওরে কালোর মাঝে আলো থাকে।
কাস্টমস আপনাদের সবগুলো দোকান সিল করে তালা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় বড় চাচা মির্জা গালিব আলমের কাছে অনেক কিচ্ছা শুনেছিলাম, বড় বড় রাজা বাদশাদের কিভাবে পতন হয়েছে, কিভাবে ধন দৌলত শেষ হয়েছে, সেখানে কোনো না কোনো ঘটনা ছিল। কিন্তু আমার মাথায় এমন কোনো ঘটনা আসছে না যে কারণে কিচ্ছা কাহিনীর মতো আমাদের সম্পদ ধ্বংস হয়ে যাবে। আরে বন্ধু, ওই সব কিচ্ছা কাহিনীর মধ্যে মীর জাফর আলী খানের মতো চরিত্রের লোক ছিল, যা মানুষ জানত বলেই ইতিহাসে ওদের কথা লেখা রয়েছে। আমি বুঝে উঠতে পারছি না আমাদের মধ্যে এমন কে আছে মীর জাফর আলী খানের মতো। না, আমাদের তিন বন্ধুর মধ্যে নেই। তবে আমার প্রথমত সন্দেহ হচ্ছিল চৌধুরী মমতাজ হোসেনকে। না না না, তা হতে পারে না। ওদেরও তো ইনভেস্টমেন্ট রয়েছে। কোন ব্যবসায়ী 100 কোটি টাকা ইনভেস্ট করে সেই মালই আবার পুলিশের কাছে ধরিয়ে দেবে? না না, তা হতে পারে না। আমার অঙ্কে কিন্তু মিলছে না। মা মা, মনে পড়ে সেই ছোটবেলায় তুমি আমাকে বলতে, রাত যত গভীর হয় সকাল তত কাছে আসে। মনে পড়ে মা? আজ মির্জা খন্দকার বংশে অন্ধকার নেমে এসেছে। হ্যাঁ মা, আমাদের ভোর হতে আর বেশি দেরি নেই মা। আজ আমার এত আনন্দ লাগছে যে ইচ্ছে করছে গোটা পৃথিবী একে জড়িয়ে ধরি। আমার জীবনে তো একটাই পৃথিবী, এই পৃথিবীর চাইতেও বড় পৃথিবী আমার মা, আমার মা। মা, তোমার দোয়া মাথায় দিয়ে আমি ধ্বংস করে দিয়েছি মির্জা খন্দকারের সমস্ত ব্যবসা। ওরা হাহাকার করছে, চোখে অন্ধকার দেখছে, আর আমার চোখে ফুটে উঠেছে আশার আলো। কবে তুমি আমাকে বাহাদুর বলে ডাকবে, আমাকে মুখ ফুটে দোয়া করবে মা? সাদিয়া, সে তো অজ্ঞান হয়ে গেছে। ডক্টর, প্লিজ ডক্টর। ডাক্তার সাহেব, আমার পেশেন্ট মাথায় একটা আঘাত পেয়েছে, তাছাড়া শরীরের অন্য কোথাও তেমন কোনো চোট লাগেনি। তবে কি ডাক্তার, মাথার ওই আঘাতে মেয়েটি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, হয়তো আর কোনো জিনিসের চোখে দেখতে পাবে না। না না, এ হতে পারে না। এ আমি কি করলাম? ভালোই হয়েছে, জীবনে যদি তোমাকে না পাই, এই চোখ দিয়ে তোমাকে না দেখি, তাহলে এই চোখ থেকে কি লাভ? না না সাদিয়া, এমন কথা বলো না। যে অপরাধ আমি করেছি তার ক্ষমা নেই। বলো বলো, আমি কি করলে তুমি খুশি হবে? সত্যি তুমি আমাকে খুশি দেখতে চাও? হ্যাঁ চাই। তাহলে শোনো, আমি শুধু শুধু তোমাকে চাই, তোমার বউ হতে চাই। পারবে না, পারবে না এই অন্ধ মেয়েকে ঘরের বউ করে নিতে। ঠিক আছে সাদিয়া, তাই হবে। কিন্তু তার আগে আমার একটি শর্ত তোমাকে পূরণ করতে হবে। তুমি আমার শর্ত পূরণ করতে পারবে? পারবো বাহাদুর,
তোমাকে পাবার জন্য আমি সব কিছু করতে পারবো। তুমি শুধু তোমার বুকে আমাকে একটু ঠাই দাও। নদীর ঘাটে নাইতে যায় চিনচি নাইয়া বাতাস বয়, যৌবনেরই জোয়ার যেন লাগছে কন্যার গায়ে রে, যৌবনেরই জোয়ার যেন লাগছে কন্যার গায়ে। কন্যা ঘাটে যখন নাইতে যায় চমকাল, যৌবনেরই জোয়ার যেন লাগছে কন্যার গায়ে রে, যৌবনেরই জোয়ার যেন লাগছে কন্যার গায়ে। নদীর ঘাটে নাইতে যায় চিনচি নাইয়া বাতাস বয়, যৌবনেরই জোয়ার যেন লাগছে কন্যার গায়ে রে, যৌবনেরই জোয়ার যেন লাগছে কন্যার গায়ে। কন্যা ঘাটে যখন নাইতে যায় চিনচি নাইয়া বাতাস বয়, কন্যার গায়ে রে, যৌবনেরই জোয়ার যেন লাগছে কন্যার গায়ে। সংবাদ পেলেন আঙ্কেল? না, কোনো সংবাদ পাইনি। থানায় খবর দিয়েছ? থানায় সংবাদ দিলে বংশের মান ইচ্ছত সব চলে যাবে। আব্বাজান, আপনি চাচাজানকে নিয়ে বিভিন্ন হাসপাতালে খবর নিয়ে দেখুন, হয়তো কোনো সংবাদ পাও যেতে পারে। Oh, my goodness.
কিছু মুখে দি না না খান খান আপা আমি দেখছি কোথায় ছিলি এতদিন তোকে পরে বলছি চল সাদিয়া কোথায় ছিলি এতদিন মা কি হয়েছিল তোর একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল মা বলিস কি জ্ঞান হারিয়েছিলাম ভদ্রলোক আমাকে ক্লিনিকে ভর্তি করিয়েছিলেন তিন দিন তিন রাত পার হলো একটা ফোনও তো করতে পারতি আসলে আঘাতটা পেয়েছিলাম মাথায় জ্ঞান হারাবার পর কিছু মনে করতে পারছিলাম না আজ সব কথা মনে পড়ে ক্লিনিক ছেড়ে সোজা বাসা চলে এসেছি আমরা তো প্রায় সব হাসপাতালে খোঁজ করেছি তুমি কোন হাসপাতালে ছিল মা একটা প্রাইভেট ক্লিনিকে কোন প্রাইভেট ক্লিনিকে এত প্রশ্ন করো না তো আব্বা জান এত প্রশ্ন করলে আবার সাদিয়া সব ভুলে যেতে পারে বলো কি না না আর কোনো প্রশ্ন করতে হবে না চল সাদিয়া তোর ঘরে যাই চল চল এবার আসল কথাটা বলতো কোন আসল কথা দেখ সাদিয়া আমি সেই ছোটবেলা থেকে তোকে চিনি সবাইকে ফাঁকি দিতে পারলেও আমাকে কিন্তু ফাঁকি দিতে পারবি না তুই যে গাড়িতে ধাক্কা খেয়েছিলি সে গাড়িতে কি কোনো যুবক ছিল নাকি বৃদ্ধ ছিল একেবারে হ্যান্ডসাম যে মানুষটাকে আমি স্বপ্ন দেখি কল্পনায় যার ছবি আঁকি ঠিক তার মতো ওয়াও বলিস কি হ্যাঁ তাকে দেখি তো আমি জ্ঞান হারানোর অভিনয় করলাম তারপর সে ছুটে এসে তার শক্ত দুহাত দিয়ে আমাকে কোলে তুলে নিল গাড়িতে বসিয়ে দ্রুত ছুটে গেল হাসপাতালে ওহো থাম থাম হাসপাতালের আগে ঘটনাস্থলে তদন্তটা সেরে নেই মানে ওই লোকটা তোকে কেমন করে তুলেছিল পাজা কোলে করে তোর কোথায় কোথায় হাত পড়েছিল বল না সাদিয়া বল না তোর তখন কেমন লেগেছিল তোকে বলে বোঝাতে পারবো না হাসপাতালে পৌঁছে আবার সে আমাকে কোলে তুলে নিল আবার সে স্পর্শ আবার সে চেহারা তারপর ডাক্তার যখন আমাকে অপারেশন থিয়েটারে ঢোকালো তার হাত চেপে ধরলাম বললাম আপনি আমার ধর্মের ভাই আমাকে সাহায্য করুন ওই যুবককে আমি পেতে চাই মাই লাভার এই ডাক্তার কি করলো কি আর করবে আমাকে সাহায্য করলো যুবকটি জানলো আমি অন্ধ হয়ে গেছি এই জন্য সেই দেয় এ কদিন হাসপাতালে সে আমাকে খাইয়ে দিয়েছে আমাকে বুকে টেনে ভালোবেসেছে কথা দিয়েছে আমাকে সে বিয়ে করবে যুবকটি কে রে আমাকে বলবি না এখন বলবো না যতদিন তুই তোর মনে মানুষে দেখা না পাবা ততদিন ওর কথা বলবো না তোর মনের মানুষ যেদিন খুঁজে পাবে সেদিন দুজনে একসঙ্গে দেখবো ঠিক আছে আমার তাকে তুই তোরটাকে আমি লোকে তিন রাত তিন দিন বাড়ির বাইরে থাকে এলাকার লোকজন সব জেনে গেছে তাই ছিছি করছে বংশের সম্মান যদি রক্ষা করতে চাও যত তাড়াতাড়ি সম্ভব সাদিয়ার বিয়ের ব্যবস্থা করো ঠিক আছে Oh, my God.
কি সুন্দর মুখখানা, যেন চাঁদের মতো। দেখি কি করে। এই তুমি না মাথায় খুব আঘাত পেয়েছো? মাথার আঘাত ডাক্তার দেখালে সেরে যাবে, মনের আঘাত তো ডাক্তার দেখালেও ভালো হবে না। কেন, তোমার মনে আবার কিসের আঘাত পেলে? কই দেখি দেখি মনের কোথায় লেগেছে। ওই চোখ দিয়ে তাকালে দেখা যাবে না, তা দেখতে হলে অন্তর্চক্ষুর দরজা খুলে দাও, ঠিকই দেখতে পা। বুঝতে পেরেছি, উপকার করেছি বলে তার প্রতিদান দিতে চাইছো? না বাহাদুর না, তুমি ও কথা বলে আমাকে আর লজ্জা দিও না। রাগের মাথায় বংশের ঐতিহ্য ও দেমাগে বাস্তবকে ভুলে গিয়েছিলাম, আজ বাস্তব আমাকে তোমার কাছে পাঠিয়েছে। সব ভুল ভাঙিয়ে দিয়ে সুন্দর একটি গোলাপ দিয়ে তোমাকে বরণ করে নিচ্ছে। তুমি এসব কি বলছো? তুমি না মির্জা কন্যা জিনিয়া, অজানা অচেনা একটি ছেলেকে গোলাপ দিয়ে বরণ করে নিয়ে যখন জানতে পারবে গোলাপটি ফুটেছিল ময়লা আবর্জনার মাঝে, তখন তো তোমার আত্মমর্যাদা বলতে কিছুই থাকবে না। তুমি আজ আমাকে যতই অপমান করো আমি তা হাসি মুখে বরণ করে নিব, তবু তোমার বড় ভুল কি আমি ভোলাতে চাই, বলো তুমি রাজি? একটি শর্তে আমি রাজি আছি। বলো কি সেই শর্ত? তোমার হাজারো শর্ত মেনে নিতে আমি রাজি আছি। ঠিক আছে, মন খারাপ করো না, দেখবে আমার মতো তোমারও বিপদ কেটে গেছে। সাদিয়া ভাবি, চাচাজান জিনিয়ার কোনো সংবাদ পেলেন? না, আমরা তিন দিন তিন রাত শহরের সব হাসপাতাল থানায় খুঁজেছি কিন্তু কোথাও জিনিয়াকে খুঁজে পেলাম না। তাই শোনো, কিছু খাবারের ব্যবস্থা করো, আমরা অত্যন্ত ক্ষুধার্ত। ভাই সাহেব আমার জিনিয়াকে ফেরত এনে দিন, নইলে আমি আত্মহত্যা করব। পাপা বিপদে ধৈর্য ধরুন, আল্লাহ সহায় হবেন। আমার মন বলছে ইনশাল্লাহ ওর কোনো বিপদ হবে না, দেখবে সুন্দরভাবে সুভাবে বাসায় ফিরে আসবে। মা কোথায় গিয়েছিল আজ তিন দিন তিন রাত? দেখছো না মেয়েটার মাথায় ব্যান্ডেজ? নিশ্চিত জিনিয়া কোথাও অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে, তারপর সোজা সেখান থেকে বাসায় চলে এলাম। মা জিনিয়া, এই তুমি কোন হাসপাতালে ছিলে? এত বড় অ্যাক্সিডেন্ট, তিন দিন তিন রাত পার হলো, আমরা তো শহরের সব হাসপাতালে খুঁজেছি। আহ খন্দকার আস্তে কথা বলো, এলাকার লোকজন জানতে পারলে বংশের মান মর্যাদা সব চলে যাবে। আব্বাজান জিনিয়াকে এত প্রশ্ন করো না তো, ও আরো অসুস্থ হয়ে পড়বে। চল জিনিয়া আমার সাথে উপরে চল। চল এবার বল লোকটা কেমন? কোন লোকটা? ওই লোকটা মানে সেই লোকটা, বল না বুড়া না জোয়ান। আমার স্বপ্নে দেখা সেই রাজপুত্র। বলিস কি, তোকে কিভাবে তুলে নিয়ে গেল একেবারে কলি করে? তোর তখন কেমন লাগছিল রে? বলে বোঝাতে পারবো না। এই দেখতে কেমন রে? হ্যান্ডসাম, কল্পনায় যা দেখতাম ঠিক
তেমন কবি দেখাবি তাই বল কেন দেখাবো তোরটাকে দেখিয়েছিস যেদিন তুই তোরটাকে দেখাবি সেদিন আমি আমারটাকে দেখাবো ওকে ওকে বন্ধু মির্জা বন্ধু খন্দকার তোমাদের দুজনের যৌবন ফুরিয়ে গেছে আরে পৃথিবীতে টাকা হলো সেকেন্ড গড যার টাকা নেই তার কিছুই নেই আর তোমাদের দুজনার দুই মেয়ে নিয়ে হলো তোমাদের যত সমস্যা হ্যাঁ বন্ধু তুমি ঠিকই বলেছ তোমার কথার প্রেক্ষিতে এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কন্যা জিনিয়াকে খুব শীঘ্রই বিবাহ দেব বন্ধু মির্জা ঠিকই বলেছ আমিও ভাবছি খুব শীঘ্রই সাদিয়াকে বিয়ে দেব কেউ বিয়ে করবে না কেউ করবে না লোকজন জেনে গেছে মির্জা কন্যা ও খন্দকার কন্যা তিন দিন তিন রাত কোন এক অচেনা যুবককে নিয়ে বাড়ির বাইরে ছিল তাই জেনে শুনে কোন বংশীয় ছেলে ওদের বিয়ে করবে না করবে না করবে না বন্ধু মির্জা বন্ধু খন্দকার বলছিলাম কি তোমরা এক কাজ করো তোমাদের দুজনের মেয়েকে আমার একমাত্র ছেলে শানু কাজীর কাছে বিয়ে দাও দুলাভাই ঠিক বলেছে তোমরাও বেঁচে যাবে আমিও দায়িত্ব থেকে অব্যর্তি পাবো তোমাকে বন্ধু হিসাবে জানি বলে কোনো কিছু বললাম না তবে জেনে রেখো খুব শীঘ্রই মেয়ের বিয়ে দিচ্ছি তুমি দাওয়াত এসো আমিও বলে যাচ্ছি কাজী মেয়েকে আমি পছন্দের পাত্রের কাছে বিয়ে দেব তোমার দাওয়াতে আসতে যেন ভুল না হয় আসবো আসবো খোলেন ওনাদেরকে মিষ্টি আর শরবত দিয়ে দিচ্ছি দেখুন আমরা সৈয়দ বংশের লোক যে বাড়িতে কন্যা পছন্দ হবে না ও বাড়িতে আমরা পানি পর্যন্ত খাবো না তাই দয়া করে মেয়ে দেখানোর ব্যবস্থা করুন মেয়ে পছন্দ হলে তারপর খাবো ঠিক আছে তাই হবে আপনারা বসুন আমি ভিতরে গিয়ে দেখছি মা আমার বমি বমি লাগছে তুই সব কি বলছিস হ্যাঁ মা আমি ঠিকই বলছি ছেলে পক্ষ শুনতে মানে সব যাবে এই তুমি একটু এদিকে আসো একটু বসুন যা বোঝার বুঝে ফেলেছি হ্যাঁ চলো কে আছে আমি বলতে পারবো না ওকে জিজ্ঞেস করো আরে চলো 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 চলো
লক্ষ্মী। চল মা। আরে হঠাৎ না মা, হঠাৎ না মা, কিছুদিন ধরে প্রায় মাথাটা ঘোরে, বমি বমি ভাব হয় পুরো তিন মাস। ছি 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 ছি, এ কোন মেয়েকে দেখতে এসেছি আমরা? এই চলো তোমরা চলো। কি আপনারা যাচ্ছেন কেন? আরে যাবো না তো কি করবো, আপনি নানা হতে যাচ্ছেন, ক্ষমা খা আমাদের হয়রানি করলেন। এই চলো তোমরা চলো। শুনুন শুনুন, কি বলছো মির্জা স্ত্রী বেগম রোকেয়া? যে ছেলেকে চিনি না জানি না, বংশের কোনো পরিচয় নেই, তার কাছে যাব মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে? না, এ অসম্ভব, আমার পক্ষে সম্ভব নয়। এই যদি হয় তোমার মনের কথা, তাহলে তুমিও জেনে নাও, এই মুহূর্তে এই মির্জা বাড়ি ছেড়ে আমি চলে যাব, আর কোনোদিন এ বাড়িতে আসবো না। কি বলছো বেগম? মির্জা বাড়ির বেগম বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ চলে যাব। হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও, শক্তি দাও, আমি যে আর সইতে পারছি না। বলো বেগম, আমাকে কি করতে হবে? তুমি যা চাইবে আমি তাই করব। ওই ছেলেকে রাজি করাতে হবে তিনি একটু বিয়ে করার জন্য। ঠিক আছে আমি যাচ্ছি। আমি খন্দকার বংশের লোক হয়ে নিজ মেয়েকে বিয়ে দিতে কোথাকার কোন ছেলেকে হাত ধরে পা ধরে অনুরোধ করব? না না না, আমি তা পারবো না, আমার পক্ষে কাজ করা অসম্ভব। তাহলে তুমি শুনে রাখো, তোমাকে তোমার বংশ নিয়েই থাকতে হবে, আমি আর এ বাড়িতে থাকবো না। কোথায় যাচ্ছ সুপ্রিয়া? খন্দকার বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে গেলে এ বাড়ির ইজ্জত মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। নিজের মেয়ের কথা একবার চিন্তা করো, তারপর চিন্তা করো তোমার বংশ মর্যাদা আর আভিজাত্যের কথা, তা না হলে আমি চললাম। না সুপ্রিয়া না, তুমি তুমি চলে গেলে কি আর রইল? ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাচ্ছি, যে করি হোক ওই ছেলেকে আমি রাজি করাবই। কি বললেন? আপনার অবিবাহিতা কন্যা মির্জা গুলবাহার বেগম, যিনি অন্তঃসত্ত্বা? হ্যাঁ অন্তঃসত্ত্বা, তুমিই তো মিস্টার মির্জা। আপনি কি করে ভাবলেন আপনার মেয়ে জিনিয়ার গর্ভে যে সন্তানটি রয়েছে তার পিতা আমি? বাহাদুর, এ তুমি কি বলছো? জিনিয়া তোমাকে ভালোবাসে, তুমি জিনিয়াকে ভালোবাসো, এ কথা সবাই জানে। ভালোবাসা? আশ্চর্য! এই ভালোবাসা শব্দটির সঙ্গে আপনাদের কোনো পরিচয় আছে বলে তো আমার জানা নেই। আপনারা মির্জার খন্দকার বংশের মানুষ, সাথে শুধু বংশ মর্যাদার কথাই ভাবেন, ভালোবাসার কোনো মূল্য তো আপনাদের কাছে নেই মিস্টার মির্জা। বাহাদুর, এটা তুমি কি বলছো? আমি ঠিকই বলছি মিস্টার মির্জা, আপনার গর্ভবতী মেয়ের সন্তানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাছাড়া মেয়েটাও তো মির্জা বংশেরই, তার সন্তানের পিতৃপরিচয়ের কোনো দরকার নেই। বাহাদুর, যান, জিনিয়ার সন্তানের নামের সঙ্গে আপনার মির্জা বংশের নামটা লাগিয়ে দিন, যান বেরিয়ে যান। বাহাদুর আপনি? হ্যাঁ বাহাদুর আমি, এখন তুমি পারো আমার মান সম্মান রক্ষা করতে। মানে? আমার মেয়ে খন্দকার সুরাইয়া বেগম সাদিয়া তিন মাসের অন্তঃসত্ত্বা, ও মা হতে চলেছে, তাতে আমার কি করার আছে? এ তুমি কি বলছো? সাদিয়ার গর্ভে সন্তানের পিতা তো তুমি মিস্টার খন্দকার। যে মেয়ে বিয়ের আগে গর্ভবতী হয় তার সন্তানের কোনো পিতৃ পরিচয় থাকে না। বাহাদুর, আপনার মেয়ে বিয়ের আগেই নষ্ট হয়েছে,
কতজনের সঙ্গে নষ্টামি করেছে তার কি কোনো ঠিক আছে? আরে নষ্টামের পেটের সন্তানের দায় দায়িত্ব আমি নিতে যাব। বাবু শিশু কি বলছো? আমি ঠিকই বলছি মিস্টার খন্দকার, আপনার মেয়ের দায় দায়িত্ব আমি নিতে পারবো না। সাদিয়ার সন্তানের নামের পাশে আপনার খন্দকার বংশের নামটি লাগিয়ে দিন। নাও ইউ গেট লস্ট। কি ব্যাপার, তুমি মাথা নিচু করে আছো কেন? মাথা নিচু করবো না তো কি করব? আমি বললাম তুমি জিনিয়াকে ভালোবাসো, জিনিয়া তোমাকে ভালোবাসে, তাই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন তুমি ওকে বিয়ে করে ঘরে নাও। তখন সে কি বলল? যে মেয়ে বিয়ের আগে অন্য পুরুষের সাথে মেলামেশা করতে পারে সে আরো অনেক পুরুষের কাছে যেতে পারে। আমি নীরবে সব শুনে আবার অনুরোধ করলাম, সে আমাকে তার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। আমি নিজে যাব ওই ছেলের কাছে, যে করি হোক ওকে আমি রাজি করাবই। তুমি কথা বলছো না কেন? কি কথা বলবো, রাজি হত দূরের কথা, রীতিমতো অপমান করে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে এবার আমি যাব, যে করেই হোক ওকে আমি রাজি করাবো। অসম্ভব, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে হতে পারে না, আপনার স্বামীকে আমি সেটা জানিয়ে দিয়েছি। অমন কথা বলো না বাহাদুর, তুমি রাজি না হলে আত্মহত্যা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। তুমি জিনিয়াকে বিয়ে করো, জিনিয়া তোমাকে ভালোবাসে। আপনার মেয়ে জিনিয়া মির্জা কন্যা, তাকে যদি নিচু বংশে বিয়ে দেন তাহলে সামাজিকভাবে আপনাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে না? না বাবা, আমাদের মেয়ের জন্য আমরা সবকিছু করতে পারব। পারবেন না? বলো বলো কি করতে হবে। আপনার মেয়েকে বিয়ে দিতে যদি মির্জা ভিলা বিক্রি করে দিতে হয় তাহলে তো পারবেন? 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 পারবো বাবা পারবো। তাহলে যান, আসবাবপত্র সহ মির্জা মহলের মূল্য নির্ধারণ করুন। যে করি হোক মির্জাকে আমি রাজি করাবই। যত টাকা মূল্য নির্ধারণ করবেন তত টাকা দিয়ে আপনার ওই মির্জা মহল ক্রয় করে তারপর ওই বাড়িতে স্ত্রীর উপযুক্ত মর্যাদা দিয়ে আপনার মেয়ে জিনিয়াকে বিয়ে করতে আমি রাজি আছি। ঠিক আছে বাবা, আমি যে করেই হোক জিনিয়ার বাবাকে রাজি করাবই। বাহাদুর, বাহাদুর, আপনি আপনি আমার কি চান? বাবা বাবা, আমি তোমার মায়ের মতো, তুমি আমাদের বাঁচাও বাবা, আমার সাদিয়াকে গ্রহণ করো। বাহ বাহ, চমৎকার, বাহ, খন্দকার বাড়ির অহংকারী বউ আজ হাত পেতেছে এই বাহাদুরের কাছে। হ্যাঁ বাবা, মা তার মেয়ের জন্য সব কিছু করতে পারে। আচ্ছা পারবেন? পারবেন মেয়ের জন্য আপনাদের ওই বাড়িটা অর্থাৎ খন্দকার ভিলা আমার কাছে বিক্রি করে দিতে? তুমি চাইলে আমাকে পারতেই হবে। তাহলে যান, খন্দকারকে বলুন বাড়ি বিক্রির দলিল তৈরি করে আমার কাছে আসতে, নগদ টাকা দিয়ে আমি সেই বাড়ি কিনে নেব। আপনারা বাড়ির সমস্ত কিছু রেখে খালি হাতে চলে যাবেন, তারপর সাদিয়ার সঙ্গে আমার বিয়ে হবে। তোমার মুখের হাসি দেখে মনে হয় ছেলেটা বিয়ে তো রাজি হয়েছে। হ্যাঁ, সে জিনিয়াকে বিয়ে করতে রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি মির্জা বাড়ির ইজ্জত রক্ষা করেছ। তবে একটি শর্ত দিয়েছে। আমি ওর হাজারো শর্ত মানতে রাজি আছি। বলো বেগম, কি সে শর্ত? মির্জা বাড়ির সমস্ত সহায় সম্পত্তি সহ যেভাবে আছে সেভাবে বর্তমান বাজার দরে তার কাছে বিক্রি করে দিলে সে বাড়িতে উঠে তারপর জিনিয়াকে বিয়ে করবে।
বাড়ি বিক্রি করতে গেলে কেন? মেয়ের সুখের জন্য বাড়ি বিক্রি করে দিতে হলো। পাত্রের ওই একটাই দাবি, খাট পালং আসবাবপত্র সহ তার কাছে বাড়ি বিক্রি করে দিতে হবে। বলেন কি, কে সেই পাত্র যার জন্য বাড়ি বিক্রি করে দিতে হলো? বাহাদুর। বাহাদুর? এখন বুঝতে পারছো বন্ধু, ও একটা স্কাউন্ডার জালিয়াত, তোমার সাথে জালিয়াতি করেছে। ভাই সাহেব, বাহাদুর সম্পর্কে এসব আপনি কি বলছেন? ঠিকই বলেছেন, ও আমার কাছেও এমন প্রস্তাব দিয়েছিল। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি বন্ধু, বাড়ি বিক্রি করার পূর্বে তুমি আমাকে একবারও জিজ্ঞেস করলে না, এখন বাড়িটা দখল নেবার পর সে যদি তোমার মেয়েকে বিয়ে করতে অস্বীকার করে এখন কি হবে বন্ধু? কেন বন্ধু? মা, চিনতে পেরেছ তোমাকে কোথায় নিয়ে এসেছি? মা, মা আজ থেকেই বাড়ির মালিক তুমি। হ্যাঁ মা, এই দেখো, এই দেখো, 3 কোটি টাকা দিয়ে এই বাড়ি কিনেছি শুধুমাত্র আমার মায়ের জন্য। মা, মা তোমার মনে আছে এই সেই মির্জা ভিলা যেখানে তোমাকে আমাকে মির্জার খন্দকার মেরেছিল? মা, মনে পড়ে, মনে পড়ে মা, এই সেই জায়গা যেখান থেকে তুমি এক টুকরো মুরগির রোস্ট আমাকে খাওয়ানোর জন্য ওদেরকে না বলে গোপনে দিয়েছিলে। এসো মা, এসো মা, এই সেই জায়গা যেখান থেকে আমি শুধু চিৎকার করেছিলাম। আপনার ভয় লাগে, আমাকে মেরে ফেলো, তবু আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিতে বলুন। এসো, মনে পড়ে মা, মনে পড়ে এই সেই মির্জা বাড়ির গেট, যে গেট থেকে তোমাকে ধাক্কা দিয়ে গাড়ির সামনে ফেলেছিল, গাড়িটা এসে সজোরে ধাক্কা দিয়েছিল তোমার মাথায়, তুমি চিৎকার করে ডেকেছিলে মা। ওই ডাকটি ছিল তোমার মুখের শেষ ডাক, আমি তোমার মুখ থেকে আর কোনোদিন বাহাদুর ডাক শুনতে পাইনি মা, শুধু একটিবার মা, শুধু একটিবার তুমি তোমার বাহাদুরের নাম ধরে ডাকো, শুধু একটিবার ডাকো মা, শুধু একটিবার ডাকো। মা, তুমি যদি আমি বাহাদুর বলে না ডাকো তাহলে আমি চিৎকার করে বলবো, হে আল্লাহ, হে আল্লাহ তুমি আমার জবান বন্ধ করে দাও, তবু আমার মায়ের মুখের কথা ফিরিয়ে দাও আল্লাহ, আমার মায়ের মুখের কথা ফিরিয়ে দাও, আমার মায়ের মুখের কথা ফিরিয়ে দাও আল্লাহ, মায়ের মুখের কথা ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আল্লাহু আল্লাহ
আমার পর দিলে তুমি মায়ের সম্মান। দশ দশ দিন গর্ভে ধরে যে জন তোমায় লালন করে, দশ মাস দশ দিন গর্ভে ধরে যে জন তোমায় লালন করে, বুকে দুগ্ধ পান করিয়ে বাচ্চায় রে সন্তান। তুমি তো সেই মা জননী খোদার সে রাধা, তুমি তো সেই মা জননী খোদার সে রাধা। দশ দিন গর্ভে ধরে যে জন তোমায় লালন করে, বুকে দুগ্ধ পান করিয়ে বাচ্চায় রে সন্তান। তুমি তো সেই মা জননী খোদার সে দাদা, তুমি তো সেই মা জননী খোদার সে দাদা। বাড়ি চাই না, চাই যে মায়ের পায়ে ঠাই, টাকা চাই না বাড়ি চাই না, চাই যে মায়ের পায়ে ঠাই, সকল কাজের মাঝে ও মা তোমার দোয়া চাই, দুঃখ কষ্ট চাই যে ভুলে মাকে তোমার কাছে পেলে জুড়ায় আমার প্রাণ। তুমি তো সেই মা জননী খোদার সে রাধা, তুমি তো সেই মা জননী খোদার সে রাধা। দশ মাস দশ দিন গর্ভে ধরে যে জন তোমায় লালন করে, বুকে দুগ্ধ পান করিয়ে বাচ্চায় রে সন্তান। তুমি তো সেই মা জননী খোদার সে রাধা, তুমি তো সেই মা জননী খোদার সে রাধা। আশা ছিল এই মাটিতে মা গো বাঁধবে সুখের ঘা, আশা ছিল এই মাটিতে মা গো বাঁধবে সুখের ঘা, সে সুখের ঘরে দিল তালা করলো তোমায় পর, ওই উপরালা ভাঙলো তালা জুড়ালো আমার মনের জ্বালা, মা গো ভোলো অভিমান। তুমি তো সে মা জননী খোদার সে রাধা, তুমি তো সে মা জননী খোদার সে রাধা। দশ মাস দশ দিন গর্ভে ধরে যে জন তোমায় লালন করে, বুকে দুগ্ধ পান করিয়ে বাচ্চায় রে সন্তান। তুমি তো সে মা জননী খোদার সে রাধা, তুমি তো সে মা জননী খোদার সে রাধা। দশ মাস দশ দিন গর্ভে ধরে যে জন তোমায় লালন করে, দশ মাস দশ দিন গর্ভে ধরে যে জন তোমায় লালন করে, বুকে দুগ্ধ পান করিয়ে বাচ্চায় রে সন্তান। তুমি তো সেই মা জননী খোদার সে রাধান, তুমি তো সেই মা জননী খোদার সে রাধান, তুমি তো সেই মা জনন খোদার সে রাধান, তুমি তো সেই মা জননী খোদার সে রাধান। মির্জা বাড়ির সাইনবোর্ড খুলবে না। দেখে তো বন্ধু, যা বলেছিলাম ঠিক তাই। আরে এ তো তোমার আদরের ভাগ্নের মালিক, নিশ্চয়ই ওকেও টাকা দিয়ে কিনে ফেলেছে। হ্যাঁ বাবা, টাকা দিয়ে কিনে মির্জাবিনের সাইনবোর্ড খুলে ফেলে মা আমার জান বাড়ির নামকরণ করেছে। বাহ কি সুন্দর নাম, মানে বিউটিফুল নেম। দেখেছো খন্দকার, দেখেছো জালিয়াতের সঙ্গে তোমার ভাগ্নেও জড়িত। হ্যাঁ মালিক, ভালোয় ভালোয় বলছি, জলদি ওখান থেকে চলে আয়, নইলে কিন্তু তোকে রেহাই দেবো না। মামা আজ কে যে কাকে রেহাই দেবে সকাল থেকে তা ভাবছি। তোমার প্রান্তীয় ভাগ্না হয়ে তোমাকে অনুরোধ করছি,
তুমি জলদি কেটে পড়ো কেটে পড়ো, নইলে তোমার কপালে খুবই খারাপ আছে। খারাপ আছে মানে? ভাই কি করতে চাও, মারবে শরীরে হাত তুলবে? ছোট জাতের লোকের তাও পারে, ওই যে দেখছো না লোয়ার কাস্ট মানে ছোট জাত। মিস্টার মির্জা আব্দুল মালিক, ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ কাস্ট এন্ড কস্টিউম? ইউ ডোন্ট নো বাট আই নো, বিকজ আই অ্যাকোয়ার্ড এম এ, দ্যাট ইজ মাস্টার্স অফ আর্টস ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, বাট ইউ পাসড সিম্পলি এসএসসি, দ্যাট ইজ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, অ্যাম আই রাইট? বাংলায় বলে দিচ্ছি, কস্টিউম অর্থ পোশাক আর কাস্ট অর্থ জাত। তোমাদের পরনে দামি পোশাক আছে বলেই তোমরা উঁচু বংশের লোক বলে সর্বক্ষেত্রে অহংকার করছো। না, সে যুগ আর নেই। পোশাক আশাকে বড়লোক হলেই সে সমাজের উঁচু বংশের লোক হতে পারে না। উঁচু বংশের লোক তারা যারা মানুষ হয়ে মানুষকে ঘৃণা করে না। উঁচু বংশের লোক তারা যাদের মধ্যে বংশের আভিজাত্য নেই, নেই কোনো অহংকার। তোমাদের মধ্যে কি আছে? আছে, ওদের মধ্যে যা আছে তা তোমার মধ্যে নেই। যেমন ওদের অনেক আছে, তারপরে ওদের চাহিদা শেষ নেই, আরো চাই, কোটি কোটি টাকার মালিক হতে চাই। আর তা যদি অসৎ পথেও হয় তাতে ওরা রাজি আছে, একটি বারো চিন্তা করে না কি লাভ চাহিদার চাইতে বেশি সম্পদের। মিথ্যে কথা, খন্দকার বা মির্জা বংশের লোকেরা কোনো খারাপ কাজ করতে পারে না। মামা খন্দকার, মনে আছে একশত দোকানের জন্য 100 কোটি টাকা স্বর্ণ বাকিতে ক্রয় করে ওয়ার্ল্ড স্মাগলার দলের লোক হতে চেয়েছিলেন? তুই জানলি কি করে? জানি মামা, সবকিছুই জানি। নিশ্চয়ই তোমার ওই ভাগ্নে আর ওই হারামজাদা মিলে সেদিন আমাদের সামনে দোকানগুলো কার্টন দিয়ে সিল করে দিয়েছিল। এখন আমি সব বুঝতে পেরেছি। কোনো লাভ নেই খন্দকার, যতই মাথা চুলকান রাজা বাঁচাতে পারবেন না। বলেছিলাম না, দুশ্চরিত্র দুশ্চরিত্র আমাদের সবকিছু বিনষ্ট করে শেষ পর্যন্ত আমার একমাত্র মেয়েকে নষ্ট করেছে। আমার ওর মা ইংরেজিতে কথা বলে, কি স্বনামধন্য সন্তানের জননী। অবশ্যই অবশ্যই উনি একজন সৎ এবং স্বনামধন্য সন্তানের গর্বিত মা। মা সাদিয়া, তুই নামের বাম পাশে বিশেষ লাগিয়ে কোনো কথা বলিস রে মা, ও একটা লুচ্চা বাটপার চরিত্রহীন। ইম্পসিবল দ্যাট, ইম্পসিবল। বাহাদুরের মতো একটি সন্তান যার গর্বে ধরেছে তার মা এবং তার বাবা, গর্বিত সন্তানের পিতা মাতা। মা, আমি অন্তঃসত্ত্বা বা গর্ভবতী নই। তাহলে সেদিন তোমাদের কারণেই নাটক করেছিলাম। হ্যাঁ, নাটক করেছিলাম। বাহাদুরকে প্রথম দেখাতে আমার খুব ভালো লেগেছিল। জানো মা, ও বিশ্বাস করতে পারছে না তুমি বড় মির্জার স্ত্রী। ও বলে কি জানো, তোমাকে দেখলেই নাকি চিনতে পারবে। কি এবার চিনতে পেরেছো? ভাই সাহেব, যে খাবারে কুকুর মুখ দিয়েছে সে তো আলাদা খাবার, আপনারা যা খাবেন তাতে তো কুকুর মুখ দেয়নি। আমি চিনতে পেরেছি, হ্যাঁ আমি চিনতে পেরেছি, আপনি বড় নিজের স্ত্রী, আমার বড় আন্টি। বড় আন্টি, আপনি কথা বলছেন না কেন? বলুন আন্টি, বলুন আমি কিভাবে ক্ষমা চাইলে আপনি কথা বলবেন? কি করে কথা বলবে, কি করে কথা বলবে? আমার মায়ের মুখের কথা কেড়ে নিয়েছে তোমার বাবা, আর তোমার বাবার বন্ধু মির্জা আব্দুল মালিক। বন্ধু খন্দকার, হতে পারে তোমার মেয়ের সাথে ওর প্রেম কাহিনী, কিন্তু আমার মেয়ের জিনিয়া কি ক্ষতি করেছিল ওর, যে কারণে ও আমার মেয়ের এত বড় ক্ষতি করেছে? না বাবা, না, বাহাদুর আমার কোনো ক্ষতি করেনি। ওর
মতন একজন বাহাদুর সন্তান কখনো জিনিয়া বা সাদিয়ার ক্ষতি করতে পারে না। কি বলছিস মা জিনিয়া, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওর মা এবং ও মিলে তোকে তাবিজ করেছে। না বাবা, তাবিজ তোমার একটি কুসংস্কার। তোমরা অনেক আগেকালের মানুষ, তাই তোমাদের বিশ্বাস করাটা স্বাভাবিক। কিন্তু আমি তাবিজ তোমার বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি বাস্তবকে। আর বাস্তবকে বিশ্বাস করি বলেই সত্যি করে বলছি, বাহাদুরের সাথে পরিচয় হওয়ার পর ও আমার দিকে কোনোদিন আর চোখেও তাকায়নি। যখনই আমি জানতে পারলাম বাহাদুর আমার বড় চাচার ছেলে এবং আন্টি আমার বড় চাচি, সম্ভব তোমার আপন বড় ভাই মির্জা খালেক, তারই সন্তান বাহাদুর এবং আমার বড় চাচিকে তোমরা এমন একটি তুচ্ছ কারণে ছোটবেলায় এই মির্জা বাড়ি থেকে বিয়ে করে দিয়েছ, তা সমাজে বলতে আমার লজ্জা লাগে। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, বংশ আর টাকার অহংকারে ভুলে গিয়েছিলাম। আপন বড় ভাইয়ের সন্তান তো আমার নিজের সন্তান, আপন বড় ভাইয়ের স্ত্রী তো আমার মায়ের সমান। তাদেরকে আমি কত কষ্ট দিয়েছি, আমি কত বড় পাপ করেছি, পাপ কি আল্লাহ ক্ষমা করবে না? কি শর্তে তোমাদের পাপ মাফ হতে পারে? দীর্ঘদিন যাবৎ বর সেজে আছি, মির্জা ও খন্দকার কন্যার জামাই হব বলে, সাথে সাথে বাদক দল শাড়ি গহনা পাতি সবই আছে, বাড়তি কোনো অ্যারেঞ্জমেন্টের দরকার নেই। তোরা বাজনা বাজা, বিয়ের বাজনা বাজা। তোমারে আর জিনিয়ারে বিয়ে করে আজ আমি এখান থেকে বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে চলে যাব, সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে আর আমি হাসবো। একটু লাগে গেছে, তাই তো দেখছি। দেখো তো কাজী, তোমার ছেলে আমাদের সাথে বিয়া দেবে করে কি সব আবল তাবল বলছে। আমাদের দুজনার মেয়ে জেনে আর সাদিয়াকে একত্রে বিয়ে করবে বলে বাদক দল নিয়ে এসেছে। ভালোই তো, এই মুহূর্তে তোমাদের দুজনের মেয়েকে সমাজে কেউ বিয়ে করবে না। আমার ছেলে তোমাদের দুজনের মেয়েকে যেহেতু বিয়ে করতে রাজি হয়েছে, সেহেতু আর বিলম্ব না করে শুভ কাজ তাড়াতাড়ি সম্পন্ন করে ফেলো। না বন্ধু, তোমরা যা শুনেছ তা সম্পূর্ণ ভুল, আমার মেয়ে অন্তঃসত্ত্বা নয়। বন্ধু মাসুদ কাজী, আমার মেয়েও অন্তঃসত্ত্বা নয়, আমরা যা জেনেছিলাম তা সম্পূর্ণ ভুল এবং মিথ্যে। আরে না, মহল্লার হাজার হাজার লোক জেনে গেছে তোমাদের দুজনের মেয়ে অন্তঃসত্ত্বা, তা তোমরা আমাকে নাই বোঝাবে? কিন্তু মহল্লার হাজার হাজার লোককে কি করে বোঝাবে? ওরা তো তোমাদের মুখে কেবল আব্বাজান, কাউকে কোনো কিছু বোঝাবার দরকার নেই, তুমি অপেক্ষা করো, আমি প্রথমে সাদিয়াকে বউ সাজিয়ে নিয়ে আসি, তারপর জিনিয়াকে সাজাবো। যা যা নিয়ে যা, নিয়ে যা। সাদিয়া, Thank you.
Oh!
শানুকাজিকে হত্যার দায়ে আপনাকে গ্রেফতার করা হলো। ওসি সাহেব, শানুকাজিকে আমি হত্যা করেছি, আমাকে গ্রেফতার করুন। না ওসি সাহেব, আমি শানুকাজিকে হত্যা করেছি। না, আমি হত্যা করেছি। না, আমি হত্যা করেছি। আমি হত্যা করেছি। বাদর, কেন তুমি সত্যিকে স্বীকার করছো না? তুমি আমাকে করুণা করলে আমি মনে খুব কষ্ট পাব, কষ্ট পাব। সাদিয়া, আপনি যান। VIP